আপনাদের মধ্যে যারা রোগ অসুখ থেকে দূরে গিয়ে দীর্ঘায়ু পেতে চান, যারা তাদের স্বপ্ন তাদের ইচ্ছে পূরণ করে সফলতার চূড়ায় পৌঁছতে চান, তাদের ব্রহ্ম মুহূর্তের সময় অবশ্যই ঘুম থেকে উঠতে হবে। এটা হলো একটি চমৎকারী সময় বা অমৃত পক্ষ। সূর্য উদয় থেকে ঠিক 96 মিনিট আগের এটা এমন এক রহস্যময় সময় যার সঠিক ব্যবহার যদি আপনারা শিখে ফেলেন তো কিছু সময়ের মধ্যে আপনার জীবনে যে বিরাট পরিবর্তন আসবে তা দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এবং আপনারা আপনার যে কোনো ড্রিমকে এত সহজে অ্যাচিভ করে ফেলবেন যার সম্পর্কে আপনারা কখনোই ভাবেননি। আপনি যে কোনো স্কিলসে এতটাই মাস্টার হয়ে উঠবেন যে আপনারাই চমকে যাবেন, কারণ ব্রহ্ম মুহূর্তে করা কোনো কাজ ঠিক সেভাবে বিকশিত হয় যেভাবে জল মাটি এবং সূর্যের কিরণে কোনো গাছের চারা। তাই এই সময়টিকে দি ক্রিয়েটর আওয়ার্সও বলা হয়। আর এটা আমি কোনো সো কল্ড জাদু টোনার কথা বলছি না, আজ আমি এই কথাটি অ্যানশিয়েন্ট এবং মডার্ন এই দুই সায়েন্স থেকেই প্রুভ করে দেখাবো, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করছি। ব্রহ্ম মুহূর্তকে হিন্দু স্ক্রিপচার যেমন বেদ পুরাণ ও উপনিষদে অনেক গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে। মহর্ষি মনু বলেছেন, আমাদের ব্রহ্ম মুহূর্তের সময় ধ্যান অর্থাৎ মেডিটেশন করা এবং বেদের জ্ঞান অর্জন করা উচিত। এখন এত কঠিন বেদের জ্ঞান অর্জন করার জন্য তিনি এই ব্রহ্ম মুহূর্তের কথাই বলেছেন, তো এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। এটা শুধুমাত্র হিন্দু রিলিজিয়নে নয়, অলমোস্ট প্রায় সমস্ত রিলিজিয়নে এই সময়টিকে প্রেয়ার্স, রিলিজিয়াস স্টাডি, মেডিটেশন, থিঙ্কিং, লার্নিং এবং প্ল্যানিংয়ের জন্য গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তো এখন আমি আপনাদের এটা বলবো, এই সময় সম্পূর্ণ ইউনিভার্সে এমন কি হয় যে এটা ব্রহ্ম মুহূর্তের সময়কে এতটা পাওয়ারফুল করে তোলে। ফার্স্ট হলো ল অফ অ্যাট্রাকশন, অর্থাৎ যেমনটা আপনি ভাববেন চিন্তা করবেন সেরকম এই ইউনিভার্স তা আপনাদেরকে দেবে। ইটস কল্ড ল অফ অ্যাট্রাকশন। এখন আপনারা ভাবছেন, চিন্তা তো আমি সারাদিন করি, তো এটার সাথে ব্রহ্ম মুহূর্তের কী সম্পর্ক? সম্পর্ক রয়েছে। ফর এক্সাম্পল, আপনি কিছুক্ষণের জন্য এমনটা ভাবুন যে সমস্ত ইউনিভার্স একটা মোবাইল টাওয়ার এবং আমাদের সবার ব্রেন হলো মোবাইল ফোন। এখন দিনের সময় যখন সবাই জেগে থাকে সেই সময় সমস্ত লোকেদের ব্রেইন ইউনিভার্সে কোনো না কোনো সিগন্যাল পাঠাতে থাকে। সিগন্যাল মানে আমি বলতে চাইছি থটস। এখন আপনিও যদি সেই সময় কোনো ইম্পর্টেন্ট থটস ইউনিভার্সে পাঠাবেন তো সেই থটসটি বাস্তব জীবনে ম্যানিফেস্ট হতে অনেক বেশি সময় লাগাবে। কিন্তু ভোরের সময় ব্রহ্ম মুহূর্তের সময় যখন সবাই ঘুমিয়ে থাকে তখন ইউনিভার্সের ফ্রিকোয়েন্সি লেভেল অনেক কম থাকে এবং সেই সময় চিন্তা করার যে কোনো থটস বাস্তব জীবনে ম্যানিফেস্ট হওয়ার চান্সেস অনেক হাই থাকে। আপনি নিজেই ভাবুন না, আপনাকে যদি এ থেকে বি প্লেসে দিনের ট্রাফিক টাইমে যেতে বলা হয় অথবা ভোরের সময় যখন ট্রাফিক কম তখন যেতে বলা হয় তো কোন সময় আপনি তাড়াতাড়ি পৌঁছবেন? অবভিয়াসলি ভোরের সময়। ঠিক সেভাবেই ব্রহ্ম মুহূর্তের সময় ইউনিভার্সে থটসের ট্রাফিক অনেক কম থাকে আর এ সময় চিন্তা করার যে কোনো থটসের বাস্তবে পরিণতি পাওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। তাই অলমোস্ট সমস্ত রিলিজিয়ানে ভোরের প্রেয়ার্সকে অনেক গুরুত্বপূর্ণ বলা হয়েছে যাতে আমাদের প্রার্থনা ম্যানিফেস্ট হয়। তবে হ্যাঁ বন্ধুরা, আমি জানি আমাদের প্রায় সবার বেশি রাত করে জেগে থাকতে খুব ভালো লাগে, তাই আমি আপনাদের 3টার সময় উঠতে বলছি না। দেখুন, আপনারা যদি কলকাতায় থাকেন তো কলকাতায় সূর্যোদয় 5:36 হয়। এই হিসেবে ব্রহ্ম মুহূর্ত ভোর 4টার সময় শুরু হবে এবং 4:48 পর্যন্ত চলবে। আপনাদের শুধু এই 48 মিনিট জেগে থাকতে হবে, তারপর যদি চান তো ঘুমোতেও পারেন। কিন্তু এই 48 মিনিটে আপনাকে সেই কাজ করতে হবে যা আপনার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর কিছুদিনের মধ্যেই আপনি আপনার চোখের সামনে আপনার জীবন পাল্টাতে দেখবেন। তাই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনও বলেছেন, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইস। সেকেন্ড হলো কসমিক এনার্জি, অর্থাৎ বিশ্বশক্তি। আপনি কি জানেন হিন্দু স্ক্রিপচার অনুসারে আমাদের রাত্রি 4টি ভাগে বিভক্ত। যদি ধরুন আমাদের এখানে সূর্য 6টার সময় অস্ত যায় তাহলে 6 PM to 9 PM রুদ্রকাল, এই সময় আমাদের কখনোই ঘুমানো উচিত না। রাত 9টা থেকে 12টা রাক্ষসকাল, এই সময় আমাদের কখনোই জেগে থাকা উচিত নয়। 12টা থেকে 3টা গান্ধর্বকাল, যখন আমাদের ঘুম সবথেকে বেশি গভীর হয়, এবং 3 থেকে 6 মনোহরকাল, যেই সময় আমাদের ঘুম থেকে উঠে পড়া উচিত। কারণ মনোহরকালে আমাদের ইউনিভার্সে কসমিক এনার্জি অর্থাৎ বিশ্বশক্তির সঞ্চার সবথেকে বেশি হয়।
বিশ্বশক্তি মানে হলো ব্রহ্মাণ্ডের এনার্জি। আমাদের ব্রহ্মাণ্ডকে সঠিকভাবে চালানোর কাজ এই কসমিক এনার্জি করে থাকে। যখন আমরা ঘুমোই তখন আমাদের শরীরে খুব কম মাত্রায় কসমিক এনার্জির সঞ্চার হয়, যাতে পরের দিন উঠে আমরা ফ্রেশ হয়ে সারাদিনের কাজ করতে পারি। কিন্তু মেডিটেশনের সময় এই ব্রহ্মাণ্ড আমাদের সবথেকে বেশি মাত্রায় কসমিক এনার্জি দেয়। এখন আপনি নিজেই ভাবুন, মনোহরকালের সময় তো এমনিতেই আমাদের ইউনিভার্সে এত বেশি পরিমাণে কসমিক এনার্জি প্রেজেন্ট থাকে, আর সেই সময় করা মেডিটেশন এতটা পাওয়ারফুল হয় যে আপনি কিছুদিনের মধ্যেই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স অনুভব করতে থাকবেন। আপনার বিশ্বশক্তির লেভেল এত বৃদ্ধি পাবে যে আপনি আপনার কনসাসনেস, ইন্টেলিজেন্ট এবং কনসেন্ট্রেশনে এটার ফল পেতে থাকবেন। আপনি সাবকনসাস মাইন্ডের পাওয়ারের ব্যাপারে নিশ্চয়ই শুনে থাকবেন, আমি প্রচুর ভিডিও বানিয়েছি। এই বিশ্বশক্তি আমাদের সাবকনসাস মাইন্ডকে প্রচুর শক্তিশালী করে তোলে। তাই বেশি বেশি কসমিক এনার্জি পাওয়ার জন্য সাধু যোগীরা ব্রহ্ম মুহূর্তের সময় মেডিটেশন করতেন। কিন্তু এটা জরুরি না যে এই শক্তি কসমিক এনার্জি পাওয়ার জন্য আপনাকে মেডিটেশনই করতে হবে, একদম না। যদি আপনি প্রেজেন্টে থাকা শিখে যান তো আপনি মেডিটেশনের সমান কসমিক এনার্জি পাবেন। বিশ্বাস হচ্ছে না তো নিজেই চেক করে নিন। এই ভিডিওটিকে এক মিনিটের জন্য পজ করুন এবং প্রেজেন্ট মুভমেন্টে ধ্যান লাগান। আপনি দেখবেন প্রেজেন্ট মুভমেন্ট আসতেই আপনার প্রথম ধ্যান আপনার শ্বাস প্রশ্বাসের দিকে আসবে, যেমনটা আমরা মেডিটেশনের সময়ও করি। অর্থাৎ আমার এই কথাটি বলার মানে হলো, ব্রহ্ম মুহূর্তের সময় আমাদের ইউনিভার্সে অনেক বেশি কসমিক এনার্জি থাকে, আর সেই সময় কনসেন্ট্রেশন দিয়ে করার যে কোনো কাজ, সেটা পড়াশোনা হোক অথবা মেডিটেশন অথবা যা কিছুই হোক না কেন, সেই কাজের রেজাল্ট আপনি এক্সট্রা অর্ডিনারি পাবেন। থার্ড হলো সার্কেডিয়ান রিদম। যেভাবে ব্রেন এবং বডি একে অপরের সাথে ইন্টারকানেক্টেড, সেভাবেই আমরা এবং আমাদের ইউনিভার্স একে অপরের সাথে যুক্ত। আপনারা তো এটা জানেনই, আমাদের পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। তো ভোরের সময় যখন সূর্যের প্রথম কিরণ আমাদের পৃথিবীতে পড়ে, তখন সূর্যের চার্জ পার্টিকেলের দরুন পৃথিবী অনেক শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করে, যার ফলে আমাদের বডি এবং ব্রেনে অনেক কেমিক্যাল রিয়াকশন শুরু হয়ে যায়। আর আমাদের ব্রেইনের সুপ্রাকিজম্যাটিক নিউক্লিয়াস বডিকে সিগন্যাল দিতে থাকে যে বাইরের দুনিয়া আলোকিত হয়ে গেছে, আমাদের শরীর ওঠার জন্য তৈরি হতে থাকে। যেমন বডির টেম্পারেচার অনেক কমে যেতে থাকে, ব্রেইনের পিনিয়াল গ্ল্যান্ড অধিক মাত্রায় মেলাটোনিন রিলিজ করা শুরু করে দেয়, আর এই সিস্টেম লক্ষ লক্ষ বছরের এভলিউশনের পর ডেভেলপড হয়েছে। এখন আপনারা এই দুটো ডায়াগ্রামকে দেখুন। প্রথম হলো সার্কেডিয়ান রিদম এবং দ্বিতীয় হলো আয়ুর্বেদিক টাইমিং। ভোর চারটের সময় আমাদের বডি টেম্পারেচার সবথেকে কম থাকে এবং ব্রেইনে মেলাটোনিনের লেভেল সবথেকে বেশি থাকে, আর 7:30 বাজতে না বাজতেই আমাদের ব্রেইন মেলাটোনিন বানানো বন্ধ করে দেয়। এখন আপনারা ভাববেন, কি তখন থেকে মেলাটোনিন করছেন, এতে কি হয় সেটা তো বলুন। তো শুনুন, ভোরের সময় ব্রেইনে মেলাটোনিনের লেভেল বেশি থাকার ফলে ব্রেন অনেক শান্ত এবং স্টেবল থাকে, যার ফলে আমাদের ব্রেইনের কনসেন্ট্রেশন এবং ফোকাস করার শক্তি অনেক বেশি বৃদ্ধি পায়। আর অপরদিকে যদি আয়ুর্বেদের কথা বলি, আমাদের শরীর এই 5টি এলিমেন্ট দিয়ে তৈরি, আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার অ্যান্ড ইথার, যাকে স্পেসও বলে। আর এই 5টি এলিমেন্ট মিলে আমাদের শরীরের মেইন 3টি এনার্জি সৃষ্টি হয়, ভাতা অর্থাৎ এয়ার স্পেস, পিট্টা অর্থাৎ ফায়ার এবং কাপা অর্থাৎ আর্থ এবং ওয়াটার। আয়ুর্বেদের অনুসারে রাত 2টো থেকে ভোর 6টা এবং দুপুর 2টো থেকে সন্ধে 6টা আমাদের শরীরে ভাতা এনার্জি ডমিনেট করে, তাই এই সময় আমাদের ক্রিয়েটিভিটি, কনসেন্ট্রেশন, ফোকাস করার শক্তি অনেক বেশি থাকে। তাই এই সময় আমাদের সবথেকে বেশি মেন্টাল ওয়ার্ক করা উচিত, যাতে আমাদের প্রকৃতিও সেই কাজটি করায় আমাদের পাশে থাকে। সো টু কনক্লুড, আমাদের শরীরকে প্রকৃতির বানানো এই নিয়মের অনুসারে চালানো উচিত। কিন্তু আমরা বাস্তব জীবনে কী করি আমরা তা সবাই জানি, কাউকে বলার দরকার নেই। ফর এক্সাম্পল, আয়ুর্বেদের হিসেবে আমাদের রাত 10টা থেকে 2টোর মধ্যে কোনো অবস্থাতেই জেগে থাকা উচিত না। কিন্তু আজকের সোশ্যাল মিডিয়ার যুগে 2টোর আগে কে ঘুমায় ভাই? দেখুন, জল যেদিকে বয়ে চলেছে আপনি সেই দিশায় যদি সাঁতরে যান তো কিনারায় আপনি তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। অর্থাৎ আপনি যদি নেচার, ইউনিভার্সের হিসাবে চলবেন তো এই নেচার এবং ব্রহ্মাণ্ড আপনার পাশে থাকবে, এবং কিনারার মতন আপনি আপনার সমস্ত গোলস
অ্যাচিভ করতে পারবেন। পরবর্তী পয়েন্ট হলো পিওরেস্ট নেচার। আপনি কি জানেন ব্রহ্ম মুহূর্তের সময় আমাদের আশেপাশের এনভায়রনমেন্ট সবথেকে পিওরেস্ট ফর্মে থাকে। সকালের সময় এনভায়রনমেন্টে অলমোস্ট 41% অক্সিজেন এবং কেবল 4% কার্বন ডাইঅক্সাইড থাকে, অর্থাৎ মিনিমাম পলিউশন। এখন আপনারা তো এগুলো জানেনই, যেমন ফ্রেশ এয়ারে শ্বাস নেওয়ার প্রচুর উপকার রয়েছে। তার মধ্যে একটি হলো ফ্রেশ এয়ার গিভস ইউ মোর এনার্জি অ্যান্ড শার্পার মাইন্ড। এখন এটা কিভাবে কাজ করে তার পিছনে রয়েছে বিজ্ঞান, যার সম্পর্কে আমরা পরে কখনো কথা বলবো। নেক্সট হলো এনার্জি সেভিং। আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেই এনার্জি ওয়েস্ট হয়ে থাকে সেই এনার্জিকে বাঁচানো, সেভ করা। যেখানে একজন যোগী মেডিটেশনের সময় তার সমস্ত সেন্সেসকে বন্ধ করে দেয় যাতে তিনি তার ভেতরের সমস্ত এনার্জি মেডিটেশনে লাগাতে পারেন। এখন যোগীদের কাছে এই অ্যাবিলিটি রয়েছে, অনেক প্র্যাকটিসের ফলে তারা এটা করতে পারেন। তারা তাদের ইচ্ছা অনুসারে তাদের সেন্সেসকে বন্ধ করতে পারেন, কিন্তু আমাদের কাছে তো এই অ্যাবিলিটি নেই। তো আমাদের এই ব্রেনের এনার্জি সঠিক ব্যবহার করার জন্য সকালের সময় যখন এনভায়রনমেন্ট শান্ত থাকে সেই সময় উঠে আমাদের কাজ করা উচিত। দেখুন হয় কি, যখন আমাদের আশেপাশে নয়েজেস থাকে তখন আমাদের ব্রেনের একটি অনেক বড় ভাগ সেই নয়েজেসগুলোকে বোঝার চেষ্টায় থাকে, সেটা যতই আনইম্পর্টেন্ট হোক না কেন। তাই আপনারা যদি এই ব্রহ্ম মুহূর্তের সময় উঠবেন তো শান্ত পরিবেশের দরুন আপনার চেতন মন অর্থাৎ কনশাস মাইন্ড, যা দিয়ে আমরা ভাবি, সেটা অনেক শান্ত থাকবে। ফলে পরবর্তী 20 মিনিট আপনি যা করবেন তা ডাইরেক্টলি আপনার সাবকনশাস মাইন্ডে স্টোর হবে। আর যদি আপনারা একবার কোনো কিছু আপনার সাবকনশাস মাইন্ডে সাকসেসফুলি স্টোর করতে পারবেন, তো দুনিয়ার এমন কোনো শক্তি নেই যা সেই জিনিসটি সত্যি হওয়া থেকে আপনাকে আটকাতে পারবে। তাই আজ থেকে নিজেদেরকে প্রমিস করুন, আমি রোজ ভোর 4টার সময় ঘুম থেকে উঠব, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক না কেন। কমেন্টে আমাকে প্রমিস করুন, এরকম শুধু 21 দিন করতে হবে, আর তারপর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভিতরে কি পরিবর্তন হয়েছে। আপনি নিজেই তারপর রোজ ভোর 4টায় ঘুম থেকে উঠে পড়বেন, আপনি তখন এত ফ্রেশ, এত এনার্জেটিক, এত কনফিডেন্ট ফিল করবেন যা আগে আপনি কখনোই ফিল করেননি। আশা করি ভিডিওটি আপনাদের জীবনে এক বিরাট পরিবর্তন নিয়ে আসতে সফল হবে। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে আমাকে আরও অনুপ্রাণিত করুন এরকম ভিডিও রেগুলার আপলোড করার জন্য। যাওয়ার আগে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠুন। আমাদের পরিবার খুব সুন 1 মিলিয়ন হতে চলেছে, তাই আপনাদের সবাইকে সাথে চাই, সবাইকে পাশে চাই। সবাই এভাবেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল।